শনিবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সমস্ত ছাত্রনেতাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম এর সদস্য সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব প্রশিক্ষণ শিবির শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে এক সুরে বিদলেন এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে সোচ্চার হলেন তিনি কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কান্দি মহকুমার সমস্ত এরিয়া কমিটি মিলে ব্র্যান্ড সেক্রেটারিদেরকে আহ্বান জানিয়েছিলাম আমাদের সূর্যকান্ত মিশ্র আমাদের পার্টির পার্টি পলিটিকের সদস্য সে আমাদের ক্লাস নিচ্ছিলেন পঞ্চায়েত ভোটের রূপরেখার জন্য আমাদের মূলত ক্লাস ছিল আমরা যে দুটো গোলাবেন আমরা বিরোধী হওয়ার জন্য লড়ছি না আমরা জয়ের জন্য লড়ছি জনগণের পঞ্চায়েত কায়েম করব জনগণই কায়েম করবে চাকরি জন্য লড়াই হবে লড়াই করতে হবে চাকরির লড়াইটা সারা দেশের লড়াই দুনিয়ার লড়াই আমাদের এখানে আরও বেশি করে লড়াই কারণ চাকরি হয়েছে পয়সা নিয়ে হয়েছে এই সব লোকগুলো লোক এই সব ধরা পড়ছে জোর ধরো জেল ভরো তারপরে টাকা আদায় করো লুটপাট করে যারা করেছে তাদের আদায় করো এই আন্দোলন চলছে এবং সবাই জানে ভালো করে যে খেলায় পড়ে কিছু চোর ধরতে হয়েছে কিন্তু চোরের সর্দারদের ধরা হয়নি এখন